হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ ভিডিও করতে যাচ্ছি। আসলে মালয়েশিয়া মনে করেন অনেক কিছু দাম, তারপরও আজকে সস্তা কিছু খাইতে যাচ্ছি, ডাব। মনে করেন মালয়েশিয়ার লোকের আসে না, কষ্ট করে খাইতে চায় না, বুঝেন না? আমরা বাঙালির আসি, কষ্ট করতে পারি, এই জন্য আমরা মনে করেন ফ্রি খাইতে পারি, সমস্যা নাই। এরা যদি কষ্ট করতো, এরা ফ্রি খাইতে পারতো, কিন্তু এরা কষ্ট করে না, এরা হলো এক নম্বর অলস আর কি। এই জন্য অনেক ডাব গাছ ফেরে লইছে, ডাবও আছে, কিন্তু এরা ফাড়ার জন্য খাইতে পারতাছে না, বুঝছেন? তো আমরা একটু আজকে একটু কষ্ট করব। আর মালয়েশিয়াতে মনে করেন দেখবেন যে ফ্রি ডাব খাই আমরা, মনে করেন অনেক কিছু এরুমের জঙ্গলে ফ্রি ডাব ছাড়া অনেক কিছু, আরও অনেক কিছু আছে যা মালয়েশিয়ান লোকেরা খায় না। এরা মনে করেন ফাড়ার কষ্ট ওদেরকে খায় না আর কি, বুঝেন না? কষ্ট করতে পারতো না, যদি কেউ আইনা দেয় তো খাইতে পারবো, মো এর কাছে আইনা দিলে তো খাইবো, বুঝেন না? যে আপনি আবার কাটিয়ে নিয়ে দেন ঠিকই খাইবো, কিন্তু কষ্ট করে খাইতো না। আর আমরা বাঙালির আসি দেখে মনে করেন কয়েকটা বাচ্চা খাইতে আর কি। বর্তমানে আমরা এই যে লোকালয় সাইডা জঙ্গলে প্রবেশ করতেছি, এই জঙ্গলে আমাদের রুকাইতে হয়। এটা মনে করেন অবৈধ যদি থাকে তো আবার এটা সমস্যা, বুঝেন না? যারা অবৈধ আছে এরা আর কিছু না চিনলো, জঙ্গলটা চিনে ভালো লাগে। আমি এখন আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে কাটতে হবে। বাংলাদেশে এটার নাম চাপাটি এবং সুরি, আর মালয়েশিয়া এটার নাম পিসাও। আবার বাংলাদেশে কেউ বুঝছে না যে পিসা, এগুলো দাঁড় দেওয়ার পিসা না। এটা পিছনে আবার এই যে মন্ত্রীর ছবি আছে, আমাকে মন্ত্রী উল্টা দেওয়া যায়। হ্যাঁ, 50% সব জঙ্গল, এই যে এই ডাবগুলো হারতে হইব। যাই হোক, সমস্যা নেই, আগে আমরা একটা বাঁশ কাঠটা নেই, পরে আপনাদের সাথে। ময়ূর না, ময়ূর না, কি ওটা না কাটতে ভাইন যাচ্ছে গা? দেখছে কি পেলাম আমি জীবনে, তাতারে লাগিয়া প্রবাসে থাকিয়া কি পেলাম আমি জীবনে। বুঝিল না কেউ মনের ব্যথা, রাখল না স্মরণে, বুঝিল না কেউ মনের ব্যথা, রাখল না স্মরণে। আমরা কয়েকবার নাইয়া ডাব খাইছি, মনে করেন কি দরকার আছে পয়সা খরচ করার? আমাদের এক ভাই ছিল মামুন ভাই, সে দেশে চলে গেছে ভাই, এখন খেতে পারে না। হ্যাঁ, এই যে তাকে মিস করতে আছি, সে আমাদের মাঝে নাই, সে এখন আছে বাংলাদেশ। বাংলাদেশি ডাব খাচ্ছে, এটা আবার কোন ডাক গেল? একটা আইকে রাইকো, যেমন ডাবে খোসা দিলে পারা যায় না? না, ওইটা তো কেটে আর বড় করে রাখলে তো মনে হয় পারা যাবে না, ছোট করে রাখতে হইব। মাঝে মাঝে ইন্ডিয়ার খেলার সময় ডুয়াই তিন যাই লইলে ভাই, যাই বাসটা ছাড়াইতে সবাই, কিন্তু ব্রাজিল আর আমি বিরু করতেছি, আমি কিন্তু আর্জেন্টিনার। এই বাসটা আজকে আর্জেন্টিনারে দিব। হ্যাঁ, ধরা জায়গাটা ঠিক করে লেছি।
এই যে একটা লোক জঙ্গল সাফ করতেছে সারা দিন, আর এই কাম জঙ্গল সাফ করেন তুই ভাই? বাংলাদেশে যাইয়া কইব কি জানেননি যে আমি মালয়েশিয়া এইটা করছি, এইটা করছি, ওইটা করছি, ওইটা করছি? আসলে ভাই না, তা না, বিদেশ অনেক খুব কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্টর পরে অনেক কষ্টর পরে ভাই দুইটা টিয়া বাড়িতে ফাটায়। আর সেই টিয়া তো মনে করেন ভাই ভাবি নিজের ওয়াইফ মনে করেন রঙ্গ ডঙ্গ করে, কষ্ট হয় ভাই এগুলি বলতো, কষ্ট হয়। যাক, তারপরও আমগুলা গিয়ে আপনারা দোয়া টোয়া কইরেন। ইয়ো ইয়াই তো ভাই, একটা ডাব পড়ে গেছে, এটা আমাদের সাথে এক সঙ্গী কিভাবে দৌড়ায় পাথরের উপর দিয়া দেখালো না তো কিভাবে দৌড়ে গেছি। এই যে ডাবটা রাখলাম, এই ডাবটা এখন এখানে রাখলাম, একসাথে অনেকগুলো জমলে সবাই মিলে খাবো। মানু নাই ভাই, একটা মানু নাই, দেখছেন নি সব জঙ্গল আর জঙ্গল মানুষের মধ্যে ভাই আমরাই কয়েকজন আছি। আর মশার কামড় খাইতেছি ভাই, আর মশাকে বলে নেওম। ওই কেয়ার তো হাতি পারেন যেতে না, সম্ভব না, গাছ উঠা একদম সম্ভব না, কোসায় কোসায় ফার ভাই বাস না ফারণ জানা, খুবই কষ্ট বাঁচতে দিছি, আবার দ্বিতীয়বার গাছ উঠার চেষ্টা করতেছে। গাছ লাগ পাইনি ভাইটা, কি কষ্ট করতেছে দেখছেন নি, টুপি সুপি ফিন দিয়েছে জঙ্গল আয় কি না ভাই বুঝেন না, জিন ভূতের সমস্যা। দেখ দাম ছাইরে দিলে তুমি রমজারে ফিরে যাবো, ঠিক আছে? আমি মাথা ফাইটে গেল গাছ ছাড়ুন দিনে। এই রমজান তুমি ধরে লো ভাই, কি আর পারবা এডি ছাড়বো, এডি খাই মে যাই গাছ গো। এ কোনো ভালাই যা দূর হল, এই যে ভাই শত কষ্টের পরে এই ডাব গুলি পাইছি। এই কষ্ট লাগবে বেড়ার কেউ আয় না ডাব খাওয়ানো লাগবে, কি দরকার ডাব সেটি আবার ইয়ে করার, একটা ডাব না হইলে পড়ছে কেন বড়িটা মায়ের খাইলে আছে বেড়া, দেখছিনি ডাব গুলি ভাই রে ডাবগুলি খাইয়া মানে ডাবগুলি খাইয়া মানে আবার বড়িটা ঠিক করতে। এই যে দেখছেন আমার ডাবের চরি আর এলো ডাব লাইডা, ডাব লাগলে খালি অর্ডার দিবেন অনলাইনে পৌঁছে দেব নাকি আর না।
খালি অনলাইন অর্ডার দিবেন, এই যে ডাবের ফ্যাক্টরি খুলে লাইছি। কত কষ্টের ডাব। মশা খায় শেষ করে লাইছে, কি খা কি আর খাইতাম তরকারি ভাই। এই যে ডাব কাটা হইতাছে, এখন খাওয়া স্টার্ট হয়ে যাবো। এটা মালয়েশিয়া ফিরি ডাব বুঝছেন, এই কষ্টটা মালাইরা জীবনে করতে না মালয়েশিয়ার লোকেরা। আমরা কর্তারি দেখি, আমরা খাইতারি দেখছেন, শরীর লইয়ে বসি শরীর লইয়া যেতন খাওয়ান যায় বুঝেন না। এটা দ্বিতীয় ডাবও কাটা হয়ে যাইতেছে গা, মশাই যে রক্ত খাইছে সব উসুল উড়াই লেবে আজকে ডাবটা। দেখছেন ভাই এটা দেশি স্টাইল, যেতন খাওয়ানছি। ডাব গাছের অভাব নাই দেখছেন, যেই জায়গা তাইছি এই সাইড বিল দা ডাব গাছ, সবগুলি মধ্যে ডাব আছে কিন্তু কেউ খাওয়ানোর মানুষ নাই। একটার পরে একটা খালি চলবো, যেতন এই সরি আছে বুঝলেন না, যেতন ফ্যাট না ভরবো। একটা না সব শেষ করে লাগবে আজকে, একটা শেষ করে আসতে মালয়েশিয়ার বাসায় থানার সামনে ডাব খাই বুঝেন না ভাই, সাহসটা আর কম না। খাওয়া মাওয়া শেষ বুঝছেন, ফোনের ডাবের তে তিনজনে খায়, এই যে তিনটা রয়েছে, তিন বেড়ায় তিনটা রয়েছে, তিন বেড়ায় তিনটা খাইতে হারলাম না, সব খাইয়ে ফেলাইছি। দেখছেনি ভাই এটা ফ্রি ডাব, মনে করেন ইচ্ছা মতন খাইছি, ফ্যাট ভরে আর জাগা লয় না বুঝছেন না, এই জন্য এই তিনটা লয়ে যেতেছি গা। রুমও যায় খা মন, হয়তো হয়তো বা কেউ রুমের খাইবো সমস্যা নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন বেশি বেশি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আবার নতুন ভিডিও আইলে অবশ্যই দেখতে পারবেন। মালয়েশিয়ার আমরা আসি, যদি আবার এই জায়গায় বা অন্য জায়গায় কোনো কোনো যাই, নতুন ভিডিও আইলে অবশ্যই দেখতে পারবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন। বাই।